ডেজার্ট রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে পুডিং রেসিপি, আর এটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। আজ আমি দুধ ঘন করে জাল দেওয়ার কোনো ঝামেলা যাব না, আমি খুব সহজ ওয়েতে ক্যারামেল পুডিং তৈরি করার রেসিপি দেখাবো। যারা নতুন রাঁধুনি আমি আশা করছি তাদের জন্য এই রেসিপিটি ভীষণ উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ক্যারামেল পুডিং তৈরি করতে আমাদের লাগছে রুম টেম্পারেচারে রাখা 5টি ডিম, 1 কৌটো কনডেন্সড মিল্ক, 1/4 কাপ চিনি, 1/2 কাপ গুঁড়ো দুধ, আর 2 টেবিল চামচ চিনি লাগছে আরও এক্সট্রা ক্যারামেল তৈরি করার জন্য, আর লাগছে পানি। তো এই উপকরণগুলো দিয়েই খুব সহজে আমরা ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারি। চুলা মিডিয়াম লো ফ্লেমে রেখে তাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এই দুটি উপকরণ দিয়েই আমি ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে এই ক্যারামেল তৈরি হতে। চুলা বেশি হাই হিটে বা একদম লো হিটে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তে চিনিটা ব্রাউন কালার ধারণ করবে, আর আপনি কতটা ডিপ বা লাইট কালার চান তা আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। যদি আপনি লাইট কালার চান তাহলে হালকা ব্রাউন কালার হলে আপনি নামিয়ে ফেলবেন, আর না হলে এরকম ডিপ কালার হওয়ার পর আপনি নামিয়ে ফেলবেন। এবং একটা বাটিতে, যে বাটিতে আপনি পুডিংটা সেট করতে চান সেই বাটিতেই এই ক্যারামেলটুকু ঢেলে দিতে হবে, গরম অবস্থাতেই ঢালতে হবে। তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিতে ক্যারামেলটা সেট করে নিতে হবে। 2-3 মিনিট পর এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে বাটিতে একদম খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই যেভাবে বাটিটা কাত করার পরও কিন্তু ক্যারামেলটা গড়িয়ে পড়ছে না, তার মানে এটা শক্ত হয়ে একদম সেট হয়ে গেছে। এখন আমরা পুডিং বানানোর সেকেন্ড স্টেজে চলে যাচ্ছি। 1/2 কাপ পানিতে আমি 1/2 কাপ পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জাগে আমি কনডেন্সড মিল্ক সবটুকু ঢেলে দিচ্ছি। 1 কৌটাতে যতটুকু আছে সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। এই কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে আমাদের আলাদা করে দুধ ঘন করে জাল করার ঝামেলায় যেতে হবে না। আপনি চাইলে দুধ আলাদা করে ঘন করে জাল করে নিতে পারেন। আপনি 1 লিটার দুধ জাল করে এখানে আপনি 1/2 লিটার করে নিতে পারেন। এবার আমি এই ব্লেন্ডার জাগে বাকি চিনিটুকু, মানে 1/4 কাপ চিনি, তারপর 1/2 কাপের পানির মধ্যে যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা, আর 5টা ডিম দিয়ে ঢাকনা আটকে দিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এই লিকুইডটা আমি পুডিং বাটিতে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবার বাটির ঢাকনা আটকে বাটিটা চুলায় বসাতে হবে। একটা বড় পাতিলে বা প্যানে আপনি এরকম একটা ট্রে বসিয়ে নেবেন। ট্রেটা সেট করে নিলে হবে কি, পানিতে যখন বুদবুদ উঠবে তখন সেই পানির প্রেশারের কারণে বাটিটা নড়ে চড়ে যাবে না, এক জায়গায় স্থির হয়ে থাকবে। তারপর পানি ঢেলে দেবেন। পানি এমন পরিমাণে দিতে হবে যাতে বাটির 1/3 পোর্শন, মানে 1/3 অংশ পানিতে ডুবে থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি উপচে বাটির ভিতর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে পানিটা যদি শুকিয়ে যায় তাহলে আবার ঢাকনা তুলে আপনি কিছুটা পানি দিয়ে দিতে পারেন। এভাবে হাই হিটে চুলায় 45 মিনিট রেখে দিলেই পুডিংটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তারপর এক পর্যায়ে আপনি একটা ছুরি এখানে ঢুকিয়ে দেখলাম যে ছুরির গায়ে কোনো পুডিংয়ের অংশই লেগে আসছে না, তার মানে পুডিংটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে একটা ছুরির সাহায্যে 4-5টা আলগা করে নিলাম। এবার একটা প্লেটে আমি এটা উল্টো করে ঢেলে নিচ্ছি। পুডিংটা খুব সহজেই বের হয়ে এসেছে। এ ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যাদের কাছে ডিমের গন্ধটা নাকি লাগে তারা ডিমের গন্ধ দূর করার জন্য দুধের মিশ্রণের মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারেন।
অথবা দুধ চা জাল করার সময় দু একটি এলাচ দিয়ে নিতে পারেন। এই তো এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং। পুডিংটা আমি কেটে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কতটা স্মুথ হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, মুখে দেওয়ার পরে এটা একদম গলে যাচ্ছে। তো এভাবেই খুব সহজে আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারেন ক্যারামেল পুডিং। তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।